হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে মাওলানা আজহারী সাহেব ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে। আপনারা সকলেই জানেন যে গত বছরে মাওলানা আজহারী সাহেব একটি ইউটিউবে চ্যানেল খুলেছেন তার নিজস্ব নামে। তো সেই চ্যানেল থেকে তিনি কত টাকা ইনকাম করে এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে সেটি শেয়ার করব। তো আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো মাওলানা মিজানুর রহমান আজহারী, ইনাকে আপনারা সবাই চিনেন। ইনি হলেন বাংলাদেশের একটি সুনামধন্য ইসলামী বক্তা। অনেকেই এই বক্তার বক্তব্য শুনে থাকেন, তিনি ইসলামিক বক্তব্য নিয়ে আলোচনা করেন। তিনি এ সকল ইসলামিক বক্তব্য তার একটি ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজের মাধ্যমে তিনি শেয়ার করেন। কিন্তু বর্তমানে তিনি কিছু কিছু ভিডিও এখন ইউটিউবে আপলোড করছেন। তো 2020 সালের ডিসেম্বর মাসে তিনি একটি ইউটিউব চ্যানেল খুলেন তার নিজস্ব নামে। তো চ্যানেলটি খোলার সাথে সাথেই একদিনেই তার চ্যানেলে 1.5 লাখ সাবস্ক্রাইব চলে আসে। তো তিনি বাংলাদেশে এত ফেমাস যে তাকে সবাই চিনে, তাই তিনি একদিনে 1.5 লাখ সাবস্ক্রাইব পেয়ে গেছেন এবং বর্তমানে তার ইউটিউবের সাবস্ক্রাইবার হলো 1 মিলিয়নেরও বেশি। তো তিনি 3-4 মাসের মধ্যেই তার ইউটিউবের সাবস্ক্রাইবার 1 মিলিয়নেরও বেশি তিনি পার করেছেন এবং তিনি গত মাসে সিলভার প্লে বাটন এবং গোল্ডেন প্লে বাটনও তার হাতে এসে পৌঁছেছে। তো ওনার সাবস্ক্রাইবের পাশাপাশি তার ভিডিওগুলোতেও লাখ লাখ পর্যন্ত ভিউজ আসে। তো এতগুলো ভিউজ আসলে আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটা চ্যানেলে লাখ লাখ ভিউজ আসলে কত টাকা ইনকাম করতে পারে। কিন্তু আমি এখন এক্স্যাক্টলি বলবো যে তিনি কত টাকা ইউটিউব থেকে ইনকাম করেন। তো মিজানুর রহমান আজহারী ইউটিউব থেকে 1 টাকাও ইনকাম করেন না। তো এটি শুনে হয়তো আপনারা অবাক হচ্ছেন যে তার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং তার ভিডিওতেও লাখ লাখ ভিউজ আসে, তো তিনি ইউটিউব থেকে কেন 1 টাকাও পান না। তো আমি এখন আপনাদেরকে ক্লিয়ার করে বলবো যে তিনি 1 টাকাও পান না কেন। তো তিনি তার ফেসবুক পেজে একটি পোস্ট করে দিয়েছিলেন যেটিতে বলা আছে যে তিনি তার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করবেন না। এর কারণ হলো, মনিটাইজেশন করলে ইউটিউবের ভিডিওতে অ্যাড শো করে, তো তার ভিডিওতে যদি কেউ মনোযোগ সহকারে দেখে এবং সেখানে যদি অ্যাড শো করে তাহলে সেখান থেকে মনোযোগ নষ্ট হয়ে যেতে পারে। তো তিনি মূলত ইসলাম প্রচারের জন্য এই চ্যানেলটি খুলেছেন। তো এই চ্যানেলে তিনি কোনো অর্থ উপার্জন করতে চান না, তাই তিনি এই চ্যানেলটি মনিটাইজেশন করবেন না। তো ইউটিউবের রুলস অনুযায়ী 2024 সালের পর থেকে বাংলাদেশে যেসব ইউটিউব চ্যানেল রয়েছে সেগুলোতেও মনিটাইজেশন না করলেও অ্যাড শো করবে। তো ওনার চ্যানেলটি মনিটাইজেশন করা নেই, তার চ্যানেলও যদি অ্যাড শো করে তো সেক্ষেত্রে তিনি সেই সময় ব্যবস্থা গ্রহণ করবেন, সেটিও তিনি জানিয়েছেন। তিনি মূলত ইসলাম প্রচার করছেন, তাই তার চ্যানেলটি তিনি মনিটাইজেশন করছেন না। তো এই কারণেই তিনি তার চ্যানেলটি মনিটাইজেশন করেননি, তাই তিনি ইউটিউব থেকেই 1 টাকাও ইনকাম করেন না। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। তো আপনি যদি আমার চ্যানেলে এখন একটি লাইক না দিয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।